আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোলগেট স্কলারশিপ 2021 নিয়ে। কিভাবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনে ফিল আপ করবেন বা অনলাইনে আবেদন করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে কোলগেট স্কলারশিপ। তাহলে আপনাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, bodyforstudy.com। আপনাদেরকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা চলে আসবেন কোলগেট স্কলারশিপের অফিসিয়াল পেজে। এখান থেকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যাবতীয় ডিটেলস কিন্তু জানতে পেরে যাবেন। তার আগে আপনাদেরকে কি করতে হবে, ডান দিকের কোণে তিনটে ডট আছে, এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তবেই কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটু নিচের দিকে গেলে অ্যাপ্লাই নাও একটা বাটন থাকবে, এই অ্যাপ্লাই নাও বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কোলগেট স্কলারশিপের অনেকগুলো স্কিম রয়েছে, তো আপনাদেরকে স্কিম চুজ করতে হবে, নইলে ঠিক করে আপনারা কিন্তু এডুকেশনাল ডিটেলস দিতে পারবেন না। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে দাদা এডুকেশন ডিটেলস কাজ করছে না বা এডুকেশন ডিটেলস দিতে পারছি না, এই কারণে, কারণ আপনারা অন্য বা ভুল স্কিম কিন্তু চুজ করে নেন। তো এখানে আপনাদেরকে কিন্তু সঠিক স্কিম চুজ করতে হবে। তো প্রথম স্কিমটা দেখতে পাচ্ছেন বিডিএস স্টুডেন্টদের জন্য রয়েছে, তৃতীয় স্কিমটা যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ পড়ছে তাদের জন্য, 3 নম্বর স্কিমটা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা ডিপ্লোমা কোর্স করছে তাদের জন্য। তো আমি অবশ্যই 3 নম্বর স্কিমটা চুজ করব এবং 3 নম্বর স্কিম থেকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। তো আপনাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গেলে একটা অ্যাপ্লাই নাও বাটন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে বলে রাখি এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে 30 এপ্রিল 2021, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত এই স্কলারশিপের ফর্ম ফিল আপ চলবে। তো আপনাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনারা আরেকটি পেজে চলে আসবেন এবং একটু নিচের দিকে গেলে এখানে আপনাদের কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশন অর লগ আউট। আপনাদেরকে স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনার কাছে আবারও এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজে কিন্তু আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, ফ্যামিলি মেম্বার, ডকুমেন্টস, ব্যাংক ডিটেলস আর আপনার সম্বন্ধে কিছু লিখে এই ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু কমপ্লিট আর সবুজ কালারের টিক পড়ে গেছে। আপনার এখানে পেন্ডিং লেখা থাকবে আর লাল কালারের টিক থাকবে। তো কিভাবে এই ফর্মগুলো ফিল আপ করবেন আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে আপনি আপনার ফার্স্ট নেম বসাবেন, তারপরে লাস্ট নেম বসাবেন, ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ বসাবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, ফ্যামিলি ইনকাম কত সেটা আপনি বসাবেন। তারপরে রয়েছে আপনি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যদি হন তাহলে ইয়েস দেবেন আর যদি না হন তাহলে নো দেবেন। তারপরে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে ভিলেজ, পোস্ট এবং পিএস লিখতে হবে। এর নিচে রয়েছে স্টেট, তো আপনি এখানে আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি এখানে আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সিটি, তো আপনি এখানে আপনার যে সিটিতে বসবাস করেন তার নাম লিখবেন এবং তার সাথে পিনকোড নাম্বার দেবেন। পিনকোড নাম্বার দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলসে সবুজ টিক পড়ে যাবে। এরপর যেটা রয়েছে আপনাকে দিতে হবে এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলসে আপনাকে তিনটে জিনিস চাইবে, একটা হচ্ছে ক্লাস 10-এর, 2 নম্বর হচ্ছে ক্লাস 12-এর, 3 নম্বরে হচ্ছে গ্র্যাজুয়েশনের। এখন আপনাকে ক্লাস 10-এ প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ফর্ম চলে আসবে যেখানে ক্লাস লেখা থাকবে ক্লাস 10 এবং আপনি কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেটিও আপনি সিলেক্ট করে নেবেন, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন। আমি যেমন এখানে দিয়েছি 2016 সালে, আপনি যেই সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে দেবেন। পাসিং মান্থ অর্থাৎ কোন মাসে, তো আমি এখানে দিয়েছি এপ্রিল মাসে অর্থাৎ 4 নম্বর মাসে। কোন স্টেট থেকে পড়াশোনা করেছি, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট দিয়েছি হুগলি, তো আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট বসিয়ে দেবেন। এরপর রয়েছে মার্ক ডিটেলস,
তো এখানে আমি দিয়েছি টোটাল মার্কস ছিল আমাদের যেহেতু 700 নাম্বার, তার মধ্যে পেয়েছিলাম 552। তো টোটাল মার্কস 700-র মধ্যে 552 দিয়ে আপনি কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু ক্লাস 10-এর ইনফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবারে যেটা আছে ক্লাস 12-এর ইনফরমেশন, তো আপনাকে কি করতে হবে, ক্লাস 12-এর ইনফরমেশনে ক্লিক করতে হবে। ক্লাস 12-এর ইনফরমেশন বাটনে ক্লিক করলে আপনার কাছে আবারও কিছু ইনফরমেশন চাইবে। প্রথমে দেয়া থাকবে ক্লাস 12 কোন বোর্ড থেকে পাস করেছেন, সেটা এখানে সিলেক্ট করতে হবে, কোন স্ট্রিম থেকে পড়াশোনা করেছেন। আমি যেমন এখানে দিয়েছি কমার্স, আপনি যদি আর্টস বা সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আর্টস বা সায়েন্স দিতে পারেন। কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন, পাসিং ইয়ার কত এবং কোন মাসে পাস করেছেন, এবং কোন রাজ্য থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছেন, অর্থাৎ জেলা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং কত নাম্বারের মধ্যে কত পেয়েছেন সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে বা এখানে আপনাকে লিখে দিতে হবে। তো লিখে দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে আপনার ক্লাস 12-এর এই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল, তাহলে আপনাকে গ্র্যাজুয়েশন লেভেলে ক্লিক করতে হবে। তো গ্র্যাজুয়েশন লেভেলে ক্লিক করলে আপনার কাছে আবারও একটা ফর্ম চলে আসবে, যেখানে ক্লাস আগে থেকে লেখা থাকবে গ্র্যাজুয়েশন, কি ডিগ্রি করছেন, বিএ বিকম নাকি বিএসসি সেটা আপনাকে লিখতে হবে, বা অন্য কোর্স হলে বিবিএ তাহলে সেটাও আপনাকে কিন্তু লিখতে হবে, বা এখানে সিলেক্ট করার অপশন আছে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে আপনার কোর্সটা কত বছরে, তো আমার যেহেতু 3 বছরে তাই আমি 3 বছর দিয়েছি। আপনি এখন কোন ইয়ারে পড়ছেন, যেহেতু আমি সেকেন্ড ইয়ারে পড়ি তাই এখানে আমি সেকেন্ড ইয়ারে দিয়েছি। তো আপনার কলেজের নাম লিখবেন, আপনার পাসিং ইয়ার লিখবেন, এবং স্টেট লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, আর স্কুল বা কলেজটা কোথায় স্থাপিত সেটা কিন্তু আপনি অ্যাড্রেসটা দেবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার প্রথম দুটো কমপ্লিট বা টিক মার্ক পড়ে যাবে, এরপর আপনাকে যেতে হবে ফ্যামিলি মেম্বারে। তো এখানে ফাদার লেখাই থাকবে, আপনাকে ক্লিক করে বাবার নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, অ্যানুয়াল ইনকাম লিখতে হবে, রিলেশন যেহেতু দেওয়া আছে ফাদার তাই আবার দিতে হবে না, আর অকিউপেশন আপনাকে লিখতে হবে, এখানে আমি যেমন দিয়েছি ফার্মার, দিয়ে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার তিনটে টিক পড়ে যাবে, অর্থাৎ প্রথম তিনটা ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস আর ফ্যামিলি মেম্বারে কমপ্লিট হয়ে যাবে, আর তিনটে সবুজ টিক পড়ে যাবে। এরপর রয়েছে আপনার ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আপনাকে কি করতে হবে, ডকুমেন্টস বাটনে ক্লিক করতে হবে। ডকুমেন্টস বাটনে ক্লিক করলে আপনাকে প্রথমেই দিতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে দিতে হবে অ্যাডমিশন লেটার, তারপরে স্টুডেন্ট আইডি প্রুফ, এখানে আপনি আপনার আইডি কার্ড দিতে পারেন বা লেটার ফর্ম দিতে পারেন, ব্যাংকের পাসবুকের ছবি দিতে পারেন, আধার কার্ড দিতে হবে, অ্যাড্রেস প্রুফ দিতে হবে, এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট দিতে হবে, এবং লাস্ট স্কুল ফি রিসিপ্ট দিতে হবে, আর হচ্ছে আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে। এরপর হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট দিতে হবে, ক্লাস 12-এর মার্কশিট দিতে হবে, দিয়ে কিন্তু আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার চারটে ডিটেলসে কিন্তু সবুজ টিক পড়ে যাবে। এরপর যেটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড আর ব্যাংকের নেম দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর যেটা লাস্ট রয়েছে মোর অ্যাবাউট ইওর সেলফ, তো এখানে আপনার ফ্যামিলি মেম্বার কটা সেটা সিলেক্ট করতে হবে, আমি যেমন এখানে দিয়েছি 4টি। এরপর দিয়েছে হোয়াই ডু ইউ নিড দিস স্কলারশিপ, আপনার এই স্কলারশিপটা কিসের জন্য প্রয়োজন, আমি এখানে লিখেছি টু গেট বেটার স্টাডি ইন ফিউচার। এরপর কোশ্চেন দেওয়া আছে ইওর কেরিয়ার এসপিরিয়েশন, তো আমি এখানে দিয়েছি গেট এনি জব। তারপরে দেওয়া আছে হাউ দিস স্কলারশিপ উইল হেল্প ইউ, এই স্কলারশিপটা আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, তো আমি এখানে দিয়েছি ইট উইল সাপোর্ট মাই স্টাডি। এরপর দেওয়া আছে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ ফিনান্সিয়াল চ্যালেঞ্জ ইউ হ্যাড বিন ফেসিং ইন কন্টিনিউ এডুকেশন, তো আপনার পড়াশোনার জন্য যে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে বা আর্থিক দিক থেকে কিভাবে বাধা পাচ্ছেন সেটা লিখতে হবে। তো আমি এখানে লিখেছি মাই ফ্যামিলি ইনকাম ইজ ভেরি লোয়েস্ট,
তো এর নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রা কোয়ালিফিকেশন কি রয়েছে, তো আমি এখানে দিয়ে দিয়েছি নাথিং। আর তারপরে দেওয়া আছে ডু ইউ হ্যাভ এনি অ্যাক্সেস টু মোবাইল বা ডিজিটাল ডিভাইস উইথ ইন্টারনেট, তা আপনার কাছে কি কোনো মোবাইল বা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য কোনো ডিভাইস রয়েছে, তাহলে আমি এখানে দিয়েছি ইয়েস। আপনার কি হোয়াটসঅ্যাপ ইউটিউব ইমেল রয়েছে, আমি এখানে দিয়েছি ইয়েস। আপনি কি ইংলিশ খুব ভালোভাবে কথা বলতে পারেন, আমি দিয়েছি নো। তারপরে দিয়েছে এনি ক্রাইসিস ইন দ্য ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কোনো রকমের ক্রাইসিস আছে, তো আমি এখানে দিয়েছি আদার্স। তারপরে দিয়ে আছে ডু ইউ বিলং টু রুরাল এরিয়া অর আনবার্ন এরিয়া, তো আমি এখানে দিয়েছি রুরাল এরিয়া। তো এখানে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো কমপ্লিট হয়ে যাবে আর সবুজ টিক পড়ে যাবে। অর্থাৎ এখানে ছটা ডিটেলসই আপনার কিন্তু সবুজ টিক পড়ে যাবে। এক নম্বরে রয়েছে পার্সোনাল ডিটেলস, দু নম্বরে রয়েছে এডুকেশনাল ডিটেলস, তিন নম্বরে রয়েছে ফ্যামিলি ইনকাম বা ফ্যামিলি মেম্বার, চার নম্বরে রয়েছে ডকুমেন্ট, পাঁচ নম্বরে রয়েছে ব্যাংক ডিটেলস, ছ নম্বরে রয়েছে মোর অ্যাবাউট ইয়োরসেলফ। এই সমস্ত বিষয়গুলি যখন সবুজ বা টিক পড়ে যাবে তখন আপনাকে কিন্তু নিচে যেতে হবে এবং নিচে দেয়া থাকবে একটা লাল কালারের বক্স, এখানে আপনাকে টিক দিতে হবে আর প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করার পর আপনার কাছে আপনার ফর্মটি চলে আসবে, এখান থেকে আপনি আপনার ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপরে আপনার যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন ফর্মেতে ক্লিক করবেন, নয়তো সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন লেখা উঠে গেল থ্যাংক ইউ, ইয়োর স্কলারশিপ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তাহলে আপনার স্কলারশিপটা কিন্তু সম্পূর্ণ সাবমিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।